হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? সাজেশন সিরিজের উদ্ভিদ বিজ্ঞানের আরেকটি অধ্যায় নিয়ে চলে এসেছি আমি তোমাদের শুভ্র ভাইয়া। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে এই সাজেশন সিরিজগুলোতে থাকছে এই বায়োলজির গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, যেগুলো থেকে প্রতি বছরই বিভিন্ন রকমের সৃজনশীল প্রশ্ন আসে, সেগুলো নিয়ে আলোচনা। তো সেখানে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো কোষ রসায়ন অধ্যায় নিয়ে। খুবই চমকপ্রদ একটা অধ্যায়, এবং যারা বেসিক ক্লিয়ার করতে চাও, যারা রিয়েলি উদ্ভিদ বিজ্ঞান বা প্রাণীবিজ্ঞানকে ভালো করে শিখতে চাও, তাদের জন্য এই কোষ রসায়ন অধ্যায়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যারা অলরেডি কোষ রসায়ন অধ্যায় পড়ে ফেলেছো, তারা এখন এই ভিডিওর সাজেশন অনুযায়ী প্রিপারেশন নেবে, এবং যারা এখনও পড়োনি তারা আগে থেকে জেনে নিতে পারবে যে কোন কোন বিষয়গুলো থেকে পরীক্ষায় বিভিন্ন বছর প্রশ্ন এসেছে। তো চলো আমরা দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ এই যে বিষয়গুলো, এই টপিকগুলো থেকে বিগত বছর বিভিন্নবার বোর্ডে প্রশ্ন এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কার্বোহাইড্রেট অংশটি এবং এনজাইম অংশটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কার্বোহাইড্রেট মানে শর্করা। আমাদেরকে কার্বোহাইড্রেটের ভেতরে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই দুটোর গঠন আমাদের ভালো করে শিখে নিতে হবে। গ্লুকোজ ফ্রুক্টোজ এই দুটোর গঠন এবং এই দুটো কীভাবে একসাথে যুক্ত হয়ে সুক্রোজ তৈরি করে বা চিনি তৈরি করে, তাও আমাদের ভালো করে শিখে নিতে হবে। আমরা দেখব এখানে রয়েছে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, এগুলোর উদাহরণ এমসিকিউর জন্য শিখতে হবে। এবং তোমাদেরকে বলে রাখি এই অধ্যায়টি এমসিকিউ বেসড এবং উদাহরণ ভিত্তিক একটি অধ্যায়। এই অধ্যায় থেকে সাধারণত এমসিকিউ খুব বেশি একটা পেঁচিয়ে আসে না, যা আসে উদাহরণ থেকেই আসে, এবং শর্করার উদাহরণগুলো আমরা বেশি আসতে দেখি। এরপর আমাদের শিখতে হবে স্টার্চ, সেলুলোজ এবং গ্লাইকোজেন। স্টার্চ সেলুলোজের মধ্যবর্তী পার্থক্য কিন্তু বহুবার বোর্ডে এসেছে, এবং এই তিনটারই যে গাঠনিক সংকেত বা গঠন আমাদের ভালো করে শিখে নিতে হবে। আমাদের জানতে হবে স্টার্চ কখন কোন বর্ণ ধারণ করে, পাশাপাশি অন্যান্য পলিস্যাকারাইডগুলো আয়োডিন দ্রবণ যুক্ত করলে কোন কোন বর্ণ ধারণ করে। এরপরে আমরা চলে যাব প্রোটিনে। প্রোটিন কী দিয়ে তৈরি হয়? অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। এখানে রয়েছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, আবার অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। বিগত বছরে ভর্তি পরীক্ষা এবং বোর্ডের প্রশ্ন দেখলে আমরা এই অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড থেকে অনেক এমসিকিউ আসতে দেখব। সুতরাং আমাদের এগুলো ভালো করে এমসিকিউর জন্য শিখে নিতে হবে। প্রোটিনের অনেক শ্রেণীবিন্যাস রয়েছে, তার ভিতরে দ্রাব্যতার উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাসটি রয়েছে, যেখানে 7 ধরনের সরল প্রোটিন নিয়ে কথা বলা হয়, এই সরল প্রোটিন 7 ধরনের নাম এবং এগুলোকে কোথায় কোথায় পাওয়া যায়, কোনটা পানিতে দ্রবণীয় এবং কোনটা তাপে জমাট বাঁধে কি বাঁধে না, তা আমাদের ভালো করে শিখে নিতে হবে। রয়েছে কিছু যৌগিক প্রোটিন, সেই যৌগিক প্রোটিনগুলো কীভাবে তৈরি হয় তা আমাদের ভালো করে জানতে হবে। যেমন ধরো গ্লাইকোপ্রোটিন, এই গ্লাইকোপ্রোটিনটি প্রোটিন ও কার্বোহাইড্রেট নিয়ে তৈরি হয়। তারপর থাকতে পারে মেটালোপ্রোটিন, যে প্রোটিনের মধ্যে আমরা অ্যামাইনো অ্যাসিড ছাড়াও মেটাল পাই। সো এগুলোর উদাহরণ এবং গঠন কীভাবে হয়েছে তা আমাদের ভালো করে শিখতে হবে। তারপর রয়েছে ফার্স্ট ক্লাস প্রোটিন এবং সেকেন্ড ক্লাস প্রোটিন। যেই খাবারগুলো খেলে সবগুলো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন, এবং যেই খাবার থেকে সবগুলো পাওয়া যায় না অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড সেটা হচ্ছে সেকেন্ড ক্লাস প্রোটিন। আমাদের এই জিনিসগুলোকে ভালো করে শিখে নিতে হবে। পাশাপাশি প্রোটিনের গুরুত্ব তো আমাদের শিখতেই হবে। প্রোটিনের অনেক গুরুত্ব ব্যবহার কিন্তু আমাদের এই অধ্যায়ের টপিকের শেষে দেওয়া রয়েছে। প্রোটিনের সাথে সাথে তোমরা এনজাইম পার্টটা শিখে নিবে। এনজাইমের অনেক ব্যবহারমূলক আলোচনা রয়েছে যেগুলো এমসিকিউতে আসে, এবং আরেকটি জনপ্রিয় প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে এনজাইমের ক্রিয়া কৌশল, যেখানে তালা চাবি নামের একটি কৌশল বর্ণনা করা হয়েছে। এটাকে আমরা সৃজনশীলের জন্য ভালো করে শিখে নিব। এনজাইমের উপর যে প্রভাবগুলো রয়েছে, কোন তাপমাত্রায় এনজাইম কাজ করতে পারে বা পারে না, এনজাইম কোন পিএইচে কোনটা কাজ করছে, কোন জিনিসগুলো এনজাইমের পাওয়ারকে আরও বাড়িয়ে দেয়, কোন জিনিসগুলোকে এনজাইম আবার কী করে এফেক্ট করে, এগুলো আমাদের ভালো করে শিখে নিতে হবে। সবশেষে থাকলো লিপিড। লিপিডের গঠনটা আমরা ভালো করে শিখব। এই লিপিডের ভিতরে উদ্ভূত লিপিড যেগুলো রয়েছে, অর্থাৎ স্টেরয়েড, টারপিন এবং রাবার, এই তিনটা থেকে অনেক বেশি প্রশ্ন আসে, বিশেষ করে স্টেরয়েড।
স্টেরয়েডের ভিতরে আমরা এলডিএল এইচডিএল নিয়ে আলোচনা দেখব। এগুলো আমাদের সৃজনশীলের ক খ গ ইভেন ঘতেও চলে আসে। পরিশেষে এই প্রত্যেকটা টপিক অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, স্টেরয়েড অর্থাৎ লিপিড এবং এনজাইম, এই প্রত্যেকটার গুরুত্ব, জীবদেহে গুরুত্ব আমাদের ভালো করে শিখতে হবে। কারণ এই গুরুত্ব থেকে সৃজনশীলের গতে এবং ঘতে বেশি প্রশ্ন আসতে দেখা যায়। পরিশেষে এটাই বলবো, তোমরা যারা ভর্তি পরীক্ষা ভালো করতে চাও তারা এই অধ্যায়টিকে উদাহরণের উপর বেশি গুরুত্ব দিয়ে শিখে নেবে। তাহলে তোমরা ভর্তি পরীক্ষা এবং বোর্ডে বেশি বেশি এমসিকিউ সঠিক উত্তর করতে পারবে এবং বেশি বেশি এমসিকিউ সঠিক উত্তর তোমাদেরকে ভালো নাম্বার দিবে। সে ভালো নাম্বার দিয়ে ভালো জায়গায় চান্স পেয়ে তোমরা তোমাদের সফলতার দিকে এগিয়ে যাবে এবং সেই অসাধারণ সাফল্যগুলো দেখার জন্য আমরা অপেক্ষা করে আছি।